চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার 14টি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে চাপাই নবাবগঞ্জ উপজেলার হলরুমে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 150 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন চাপাই নবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ। চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসমিনা খাতুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার সহ অন্যান্যরা।